السلام عليكم ورحمة الله وبركاته. পারিবারিক জীবনে তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাহেলি যুগে তালাকের কোনো সিস্টেম ছিল না। তখন দীর্ঘদিন যাবৎ স্বামী তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করত, কিন্তু স্ত্রীর পক্ষ থেকেও স্বামীকে ছেড়ে দিয়ে যাওয়ার কোনো পন্থা ছিল না। আবার স্বামীর পক্ষ থেকেও তালাক বা এরকম কিছু দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাবে এরকম কোনো পদ্ধতি ছিল না। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইসলাম আসার পরে, ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, দুনিয়ার মানুষকে ইনসাফ শেখানোর জন্য, লা দরারা ওয়ালা দেরারা এই নীতিমালা শেখানোর জন্য। লা দরারা ওয়ালা দেরারা এর অর্থ হইল মানে নিজেও কাউকে ক্ষতি না করা, অন্যের ক্ষতি না করা, আবার নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া। এটাই হলো ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালা, লা দরারা ওয়ালা দেরারা, নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া, অন্যকে ক্ষতিগ্রস্ত না করা। ইসলাম যখন এই ইনসাফের নীতিমালার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তখন পারিবারিক জীবনে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন যাতে এই ক্ষতির শিকার না হয়, জুলুমের শিকার না হয়, এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তালাকের ব্যবস্থা করলেন। আবার একবারেই যদি তালাকের ব্যবস্থা করতেন, তাহলে পরবর্তীতে পারিবারিক জীবন নিয়ে তাদের হয়তো সারা জীবন এটা নিয়ে আফসোস করতে হতো, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা একবারে তালাকের পদ্ধতি আবর্তন না করে তিনবার তালাক দেওয়ার সিস্টেম চালু রাখলেন। তাহলে একবার দেওয়ার পরে এক তালাকে রেজিউই হবে, তিন মাস তিন হায়েজ পর্যন্ত ইদ্দত পালন করবে। এই ইদ্দতের ভিতরে স্বামী ইচ্ছা করলে যদি তাদের মধ্যে মীমাংসা হয়ে যায়, যেই উদ্দেশ্যে যেই কারণে তালাক সেই বিষয়টা যদি মীমাংসা হয়ে যায়, তাহলে সেই ইদ্দতের মধ্যে নিয়ে আসবে, রাজায়াত করবে। বা ইদ্দতের মধ্যে রাজায়াত না করলেও, ইদ্দত পার হয়ে গেলেও আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। এখন দেখা গেল আবার দ্বিতীয়বারও আল্লাহ পাক তালাক দেওয়ার সুযোগ রেখেছেন। সর্বশেষ চূড়ান্তভাবে তৃতীয়বার তালাক দেওয়ার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটবে। তো এই যে দীর্ঘ সময় আল্লাহ পাক সুযোগ রেখেছেন, এই জন্য সুযোগ রেখেছেন যাতে পরবর্তীতে এটা নিয়ে আর তাকে কোনো ধরনের চিন্তাভাবনা আফসোস করতে না হয়। আবার স্বামী তালাক যদি না দেয়, তো স্ত্রীও স্বামীকে ছেড়ে দিয়ে যাওয়ার পন্থা আল্লাহ পাক রেখেছেন, সেটার নাম হলো খোলা। খোলার বিধানও আল্লাহ পাক দিয়ে দিলেন। আবার তালাকে তাফবিদের বিধানও আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন। এই যে তালাকের পদ্ধতিগুলো, কেউ যদি তালাকের পদ্ধতিগুলো না মানে, আল্লাহ পাক তালাক দেওয়ার জন্য দীর্ঘ এক বছর সময় নির্ধারণ করলেন, কারণ তালাকের সব প্রক্রিয়াগুলো শেষ করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। তো এক বছরের মধ্যে তালাক না দিয়ে আপনি এক বছরের পুরা কাজটা এক মিনিটে সারাই ফেলছেন। এক বছরের কাজ এক মিনিটে কমপ্লিট, এরকম তালাকের নাম হলো তালাকে বেদিউই। তালাক দুই প্রকার, তালাকের বিভিন্ন প্রকারভেদ আছে। তন্মধ্যে এক ধরনের প্রকারভেদ হলো তালাক দুই প্রকার, তালাকে বেদিউই, তালাকে সুন্নি। একটা হলো সুন্নতি তালাক, আরেকটা হলো বেদাতি তালাক। সুন্নতি তালাক হলো যেভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন তালাকের, এই পদ্ধতিতে তালাকের রাস্তায় আগানো, এটা হলো তালাকে সুন্নি, এটা সুন্নতি তালাক। আর এই পদ্ধতি অনুসরণ না করে আপনি এই এক বছরের কাজ এক মিনিটে সারাই ফেললেন, এটার নাম হলো তালাকে বেদিউই।
মানে বেদাতী তালাক। এই জন্য ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু খেলাফতের সময়ে পুরা মুসলিম জাহানে এই আইনটি প্রবর্তন করেছিলেন যে কোন মুসলিম যদি এরকম বেদাতী তালাক দেয় তো তালাক কার্যকরের আগে ওই বেদাতীকে এনে শাস্তি দিতে হবে, বেত্রাঘাত করতে হবে। এইরকম কেউ যদি এই বেদাত করত তালাকের ক্ষেত্রে তো ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফতের সময় আগে ওই বেদাতীকে এনে বেত্রাঘাত করা হইতো, শাস্তি দেওয়া হইতো, তারপরে যাই তালাকের ফতোয়া দেওয়া হইতো। এখন কথা হলো যে এই এক বছরের কাজ কেউ যদি এক মিনিটে কমপ্লিট করে এই তালাক প্রযোজ্য হবে কিনা, মানে এক বছরের কাজটা এক মিনিটে হবে কিনা, এটার ব্যাপারে চার মাজহাবের সকল ইমাম ঐক্যমত যে এক বছরের কাজ যদি এক মিনিটে কমপ্লিট করে এই তালাকে মোগাল্লাজা, সে গুনাগার হবে, বেদাতি তালাক হবে, কিন্তু তালাক শতভাগ কার্যকর হবে। এক বছরের কাজ এক মিনিটে করলেও তালাক কার্যকর হবে। আল্লাহ পাক তালাকের বিধানগুলোও বিস্তারিত বর্ণনা করেছেন, যেরকম মিরাসের বিধান, সম্পত্তি বন্টনের বিষয়গুলো আল্লাহ পাক নিজে বর্ণনা করেছেন, ঠিক তালাকের বিধানগুলো আল্লাহ পাক স্বয়ং নিজে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো বিধান বর্ণনা করেছেন, আবার সূরা আত তালাক, তালাক নামে একটা সূরাও আল্লাহ পাক কোরআনে কারিমে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন আত তালাক মাররাতান, তালাক হলো দুইবার। তাহলে আমরা বলি যে তালাক তিনবার, আল্লাহ পাক বলতেছেন আত তালাক মাররাতান, তালাক দুইবার, অর্থাৎ তালাক দুইবার, তালাক তিনবার, দুইটাই ঠিক আছে। দুইবার তালাক দিলে ফিরিয়ে আনার সুযোগ আছে, তিনবার তালাক দিলে আর ফিরিয়ে আনার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আত তালাক মাররাতান, তালাক হলো দুইবার, মানে দুইবার তালাক দিলে তুমি ফিরিয়ে আনার সুযোগ আছে, তৃতীয়বার দিলে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ, কোনো রাস্তা খোলা নাই। فَإِمْسَاكُمْ بِمَعْرُوفٍ أَوْ تَصْرِيحٌ بِإِحْسَانٍ, তালাক দুইবার, এরপরে তুমি ইচ্ছা করলে فَإِمْسَاكُمْ بِمَعْرُوفٍ, মারুফ পদ্ধতিতে, ন্যায় পদ্ধতিতে তুমি স্ত্রীকে রেখে দাও, أَوْ تَصْرِيحٌ بِإِحْسَانٍ, অথবা এহসানের সাথে সুন্দরভাবে বিদায় করে দাও। যদি তুমি রাখতে না চাও তোমার স্ত্রীকে তাহলে মারুফ পদ্ধতিতে রাখো, রাখার ইচ্ছা থাকলে মারুফ পদ্ধতিতে রাখো, মানে ইনসাফের সাথে রাখো, আর যদি বিদায় করার ইচ্ছা থাকে তাও তাসরিহুম বিএহসান, এহসানের সাথে বিদায় করো। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইয়ুকিমা হুদুদাল্লাহ, যদি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা রক্ষা হবে না এই আশঙ্কা যদি করো, এই আশঙ্কা ছাড়া অন্য সকল অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা কিছু দিয়ে দিয়েছ ইতিপূর্বে, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, তাদের থেকে সেগুলো নিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল নয়। তালাকের আগে তাদেরকে যা কিছু দেওয়া হয়ে গিয়েছে সেখান থেকে কোনো কিছু তোমরা ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল নয়। ইতিপূর্বে যে সকল হাদিয়া, হয়তো স্বর্ণ দিয়েছ, তাকে অলংকার দিয়েছ, কাপড় সোপড় দিয়েছ, আরও কিছু জিনিসপত্র দিয়েছ, এই সকল জিনিসপত্র ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফিরিয়ে নেওয়া হবে ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করে আবার নিজের বমি নিজে খায়, হাদিয়া দিয়ে কাউকে আবার হাদিয়া ফেরত নেওয়া, এটা স্ত্রীর ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও, স্ত্রীকে হাদিয়া দিয়ে ফেরত নেওয়া যাবে না, অন্য কোনো ভাইকেও হাদিয়া দিয়ে আবার হাদিয়া ফেরত নেওয়া যাবে না। হাদিয়া দিয়ে হাদিয়া ফেরত নেওয়া হলো বমি করে বমি খাওয়ার মতো। ফা ইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তবে যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহর হুদুদ রক্ষা করতে পারবে না,
তাহলে ওই স্বামী স্ত্রীর উপরে কোনো গুনাহ নাই। ফি মাফতাদাত বিহি, যদি স্ত্রী ফিদিয়ার মাধ্যমে স্বামীর থেকে তালাকটা কিনে নেয়, তালাক কেনা বেচা হয়, মানে স্বামী তিন তালাকের মালিক, স্বামী বলতেছে যে আমি এক তালাকও দিব না, আল্লাহ পাক স্ত্রীকে বলতেছেন যে তুমি কিছু ফিদিয়া দিয়ে স্বামীকে, স্বামী তালাক দিচ্ছে না কেন, না দেওয়ার পিছনে একটা ভয় আছে, ভয় হলো কি না, মোহরানা তো তালাক দিলেও দিতে হবে না দিলেও দিতে হবে, আপনি মোহর তো তালাক দিলেও দেওয়া লাগবে, তালাক না দিলেও দেওয়া লাগবে, মোহর তো ফরজ, এটা সর্ব অবস্থায় দিতে হবে। এখন স্বামী মনে করতেছে যে আমার এই স্ত্রী চলে গেলে আমার সংসার চলবে কিভাবে, আমার ছেলে মেয়ে থাকবে কিভাবে, এই আশঙ্কায় স্বামী তালাক দিচ্ছে না, তালাকের ভয়ে না। আমাদের সমাজে এখন তালাক দেয় না মোহরের ভয়ে, কিন্তু কোরআন এখানে মোহরের ভয়ের কথা বলে নাই, কারণ মোহর তো তাকে তালাক হইলেও দেওয়া লাগবে, তালাক না হইলেও দেওয়া লাগবে। এখানে ভয়টা হলো মানে স্বামী মনে করতেছে যে আমার ছেলে মেয়েরা কোথায় যাবে, আমার সংসার কীভাবে চলবে, এই আশঙ্কায় তালাক দিচ্ছে না। তাহলে কিন্তু স্ত্রী চাচ্ছে যে স্বামী যে ছেলে মেয়ে যেদিকে যাবে যাক, তার সংসার যেদিকে যাক, আমার এই বাড়িতে থাকা সম্ভব না। তখন আল্লাহ পাক বলতেছেন ফি মাফতাদাত বিহি, স্ত্রী স্বামীকে কিছু ফিদিয়া দিয়ে তালাক নিতে পারবে, এবং স্ত্রী যদি ফিদিয়া দেয় স্বামীর উপরে তালাক দেওয়া ফরজ, মানে স্বামী না দিয়ে পারবে না। আচ্ছা, এখন ফিদিয়া দেওয়ার, ফিদিয়া কত দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সীমানা নির্ধারণ করেন নাই যে এত টাকা দিতে হবে বা এটা দিতে হবে ওইটা দিতে হবে, এইরকম কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন নাই। অর্থাৎ এটা স্বামী স্ত্রীর সম্মতির ভিত্তিতে যা দেওয়ার মতো তাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিবে। এখন স্বামী বলতেছে ফিদিয়া দিলেও তালাক দিবে না, এরপরে স্ত্রী কি করবে, স্ত্রী আদালতের শরণাপন্ন হবে, তখন আদালত ফিদিয়া নির্ধারণ করে দিবে, এবং ওই নির্ধারিত ফিদিয়া নিয়ে স্বামী অবশ্যই তার স্ত্রীকে তালাক দিতে হবে। এই তালাকের নাম হলো তালাকে খোলা, এটা খোলা তালাক, খোলা তালাক আর খোলার মধ্যে একটা পার্থক্য আছে, তালাক তিনবার হয়ে গেলে আর স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা, কোনো রাস্তা খোলা নাই, কিন্তু খোলা হওয়ার পরে ইদ্দত পালনের পরে স্বামী স্ত্রী ইচ্ছা করলে আবার ফেরত আসতে পারবে, এটা হলো খোলা আর তালাকের মধ্যে পার্থক্য। কিন্তু ইদ্দত তালাকের ক্ষেত্রেও ইদ্দত লাগবে, খোলার ক্ষেত্রেও ইদ্দত লাগবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা, এগুলো হলো আল্লাহর সীমারেখা, খবরদার আল্লাহর সীমারেখা তোমরা লঙ্ঘন করিও না। ওয়ামাই ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর হুদুদ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তারাই হলো আসল জালেম, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন আল্লাহর হুদুদ যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুদুদ বলতে কি, আল্লাহর হুদুদ হলো আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিকুল্লি মালিকিন হামা ওয়া হামাল্লাহি মাহারিমুহু, প্রত্যেক রাজা বাদশাদের একটা রাষ্ট্রীয় সীমানা আছে, আল্লাহরও একটা সীমানা আছে, সেই সীমানা হলো মাহারিমুহু, আল্লাহ পাক যে সকল জিনিস হারাম করেছেন সেটা হলো আল্লাহর সীমারেখা, মানে এই সীমানার বাহিরে যাওয়া যাবে না, কোনো হারাম কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না, সেটাই হলো আল্লাহর সীমানা লঙ্ঘন করা, এটাই হুদুদুল্লাহ। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গাইরা, এই 230 নম্বর আয়াতটার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপব্যাখ্যা এবং এই আয়াতটা সবচেয়ে জুলুমের শিকার এই বাংলাদেশে, 230 নম্বর আয়াত, এই আয়াতের দলিল দিয়ে এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশে হিলাবিয়া চালু হয়েছে, হিলা হিলাবিয়া হয় না, এবং কিছু কিছু ফাঁটা আছে সমাজে যারা হিলাবিয়ের জন্য এই ব্যবসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আলা উখবিরুকুম আনিত তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁঠাগুলা সম্পর্কে জানাবো না? এটা আমি ফাঁঠা বলি নাই, ফাঁঠা বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁঠাগুলা সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরা হলো লানাল্লাহু আল মুহাল্লিল, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো মুহাল্লিল, যারা হিলা বিয়া করে, এরা হলো ভাড়াটে ফাঁঠা, মানে টাকার বিনিময়ে, চুক্তির বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে এরা বিয়ে করে পরের দিন তালাক দিয়ে দেয়, এগুলো হলো ভাড়াটে ফাঁঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, যারা এই হিলা বিয়ে করে এবং যাকে দিয়ে করায়, যে করায়, মানে যে স্বামী তাকে দিয়ে করাচ্ছে আর যে করতেছে, দুইজনের উপরেই আল্লাহ সুবহান ওয়া তাআলা লানত। তাহলে এই জাতীয় হিলা বিয়ে ইসলামে নাই। ইসলামের বিয়ে হবে মুহসানাত, বিয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, লক্ষ্য উদ্দেশ্য হবে নিজেকে পুত পবিত্র রাখা, নিজেকে, স্বামী নিজেকে পুত পবিত্র রাখবে, স্ত্রী নিজেকে পুত পবিত্র রাখবে সকল প্রকার ময়লা আবর্জনা থেকে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এগুলো থেকে পবিত্র রাখবে। এটা একটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহর দিন পালনে একজন আরেকজনের পরিপূরক হবে, সহায়ক হবে। এখন কেউ যদি বিয়ে করে যে আমি প্রতি মাসে একটা একটা বিয়ে করব, এক মাস রাখবো, আবার এক মাস পরে তালাক দিব, আবার এক মাস পরে নতুন আরেকটা করব, এইভাবে করতে থাকবো, তাহলে ওই বিবাহ, এটাকে ইসলামী শরীয়তের ভাষায় বিবাহ বলা হয় না। এটা তো বিবাহের সময় তার উদ্দেশ্য হলো সে তালাক দিয়ে দিবে, কিন্তু বিবাহের উদ্দেশ্য হবে এটা স্থায়ী হবে, শুধু দুনিয়াতে স্থায়ী না, এটা জান্নাত পর্যন্ত স্থায়ী, জান্নাতেও স্বামী স্ত্রী একসাথে থাকবে। তাহলে এই বিয়ে তো শুধু দুনিয়ার জন্য না, এটা জান্নাতের জন্য, আখেরাতের জন্য। এখন বিবাহের সময় যদি চুক্তি হয় যে তুমি আজকে বিয়ে করবা, কালকে আবার তালাক দিয়ে দিবা, তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, এই জাতীয় বিয়ে ইসলামে জায়েজ না। এরা আবার কোনো কোনো আমাদের সম্মানিত আলেমদের থেকে তারা ফতোয়া নিয়ে আসে, তো এইরকম কিছু ফতোয়া আমি দেখেছি যে আসলে ফতোয়ার মধ্যে ওনারা কী লিখেছেন, ফতোয়ার মধ্যে এই আয়াতটা লিখেছেন, এই 230 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক তালাকের পরে একটি একটি বিষয়, একটি মাসালা বর্ণনা করেছেন, ফা ইন তাল্লাকাহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তার স্ত্রী তার জন্য আর হালাল নয়, মিম বাদু, তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গাইরা, যতক্ষণ না তাকে অন্য কোন স্বামী বিবাহ করে, যতক্ষণ না তাকে অন্য স্বামী বিবাহ করে, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করে। এখানে বিবাহের মালিকানাটা ওই স্ত্রীর, মানে স্ত্রীর যেহেতু আগে বিয়ে হয়েছে তো পরবর্তীতে বিয়ের ক্ষেত্রে নিজের সম্মতিটাই মূল, অভিভাবকের কোনো ভূমিকা থাকবে না, এখানে ওয়ালি লাগবে না। আচ্ছা, এখন কথা হলো এখানে আল্লাহ পাক বলছেন হাত্তা তানকেহা যাওজান গাইরা, যতক্ষণ না ওই স্ত্রী আরেকজন স্বামীকে বিয়ে করে, অর্থাৎ ওই আরেকজন স্বামীকে বিয়ে করার পরে পূর্বের স্বামীর জন্য সে হালাল হয়ে যায়, পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তাহলে পরবর্তীতে তার বিয়ে হয়েছে, ধরেন তিন তালাক হয়েছে, তিন তালাকের পরে তার ইদ্দত পালন হলো 3 মাস, ইদ্দত পালনের পরে তার আরেক জায়গায় বিবাহ হয়েছে, কিন্তু ওই বিবাহ হয়েছে কোনো যোগ সাজসে না, স্বাভাবিকভাবে তারা স্থায়ীভাবে থাকার জন্য বিয়ে হয়েছে, কিন্তু দেখা গেল কিছুদিন পরে কোনো কারণে আবার তাদের মধ্যে, হয়তো 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে কোনো কারণে আবার তালাক হয়ে গেছে, তাহলে এই তালাকের পরে এবার যদি ওই আগের স্বামী তাকে নিতে চায়, বিবাহ করতে চায়, তাহলে বিবাহ করা বৈধ, হালাল এটা। তো এটা তো হবে লক্ষ্যের মধ্যে হয়তো কোনো জায়গায় একটা বা দুইটা, এটা হঠাৎ করে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ সব স্বামী তো আর মারাও যাবে না, সব স্বামী তালাকও দিবে না, দুই একটা হয়তো এরকম পরবর্তীতে বিবাহ হয়েছে, সেই জায়গায়ও কোনো কারণে তালাক হয়ে যেতে পারে।
তো এটা হলো ভিন্ন বিষয়, এটার সাথে হিলা বিয়ের কোনো সম্পর্ক না। হিলা বিয়ে তো এটা চুক্তিভিত্তিক বিয়ে, এই বিয়ের সাথে এই বিয়ের সম্পর্ক নাই। এই আয়াতের অপব্যাখ্যা হলো সেটা। এবং এই হিলা বিয়ে দিয়ে আমাদের সমাজে অসংখ্য, প্রথম কথা হলো হিলা বিয়ের উৎপত্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে সেখানে একটা বেদাতের আবিষ্কার হবে। একটা সুন্নত উঠে যাওয়া মানে ওই জায়গাটা খালি থাকবে না, সুন্নতের জায়গাটা, ওই খালি জায়গাটা পূরণ হয়ে যাবে। কি দিয়ে পূরণ হবে? বেদাত দিয়ে। তো সুন্নতি তালাক যখন উঠে যাবে তখন সেখানে বেদাতি তালাক প্রবর্তন হবে। আবার এক বেদাত অসংখ্য বেদাতকে টেনে নিয়ে আসবে। যখন সেখানে সুন্নতি তালাক উঠে গেছে তো সেখানে আসতে বেদাতি তালাক। বেদাতি তালাক তো দিলেই পরে পস্তাইতে হবে। হঠাৎ করে হয়তো ভাত গরম, তরকারি গরম, ঠান্ডা হয় নাই, মেজাজ খারাপ, তখন স্ত্রীকে তালাক, স্ত্রীর মাকে তালাক, স্ত্রীর চোদ্দ গোষ্ঠীকে তালাক, 100 তালাক, 300 তালাক সব দিয়ে দিছে এক মিনিটে। এটা তো হলো বেদাতি তালাক। ইসলাম তো এই তালাক দেয় নাই, এরকম ব্যবস্থা করে নাই। এখন সেই ইসলামের সাথে ঠাট্টা করে, উপহাস করে, ইসলামকে অবমাননা করে সেই তালাক দিছে। তাহলে তো তাকে পস্তাইতে হবেই, পরবর্তীতে তাকে আফসোস করতেই হবে, বলবে যে আমার মাথা ঠিক ছিল না। তোমার মাথায় তালাক বলার মতো জ্ঞান ছিল, তাহলে মাথা ঠিক ছিল না কেমনে? যেই মাথায় বুঝছে যে তাকে তালাক, তার মাকে তালাক, তার চোদ্দ গোষ্ঠী তালাক, এটা মাথায় জ্ঞান আছে, তো সেই মাথা আবার বেহস হয় কেমনে? তাহলে বোঝা যায় তার জ্ঞান পরিপূর্ণই ছিল তখন। এই জন্য এই জাতীয় মানে বেদাতি তালাক যখন প্রবর্তন হবে তখন এবার বেদাতি তালাককে বৈধ করার জন্য অসংখ্য মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া হয়। আশ্রয় নিয়ে পরে ওই শয়তানি কাজ, ওই ফাঁটার কাজ, এবার ফাঁটা খুঁজতে থাকে যে কোথায় ফাঁটা পাওয়া যায়, বাড়াতে ফাঁটা পাওয়া যায়, ফাঁটা দিয়ে বিবাহ করানো, এগুলো সবগুলো শয়তানি কাজ। মানে এক শয়তানির উদ্ভবের পরে অসংখ্য শয়তানি কাজের সাথে যোগ হয়ে যায়। আবার যারা ইসলাম জানে না, যারা কোরআন সুন্নাহ জানে না, তারা মনে করে যে এটা মনে হয় ইসলামের বিধান। অনেক অনেক এরকম বিশ্বে, পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা ইসলামের বিরুদ্ধে অনেকগুলো দোষারোপের মধ্য থেকে একটা দোষারোপ করে থাকেন যে ইসলামে হিলা বিয়ে আছে, এটা খুবই অবমাননাকর, এটা মানবতার মানবাধিকার পরিপন্থী। আসলে ওই মানুষগুলো ইসলাম জানে না, ইসলামে এটা নাই, এটা ইসলামের নামে চলতেছে, কিন্তু আসলে ইসলামে এই জাতীয় কোনো হিলা বিয়ে নাই। এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তো একটা ঘৃণিত কাজ। একজনের স্ত্রী তার আরেকজনের কাছে বিয়ে দিবে, বিয়ে দিয়ে আবার সে বিয়ে করবে, এটা তো স্বাভাবিক রুচিতেও একটা লজ্জাকর অশ্লীল কাজ। এটা তো ইসলাম লাগে না, এমনি বোঝা যায় যে এটা একটা অশ্লীল কাজ। তো এরকম অশ্লীল কাজ তো ইসলাম সমর্থন করে না। ইসলাম অশ্লীলতা বন্ধ করার জন্য শরীয়তের কত বিধান, শুধু অশ্লীলতা বন্ধ করার জন্য। তো সেখানে এরকম অশ্লীল কাজের অনুমোদন ইসলাম কিভাবে দেয়? আল্লাহ পাক বলেন ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন জন্না আন ইয়ুকিমা হুদুদাল্লাহ। আরেক স্বামীর সাথে বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী পুনরায় তাকে কোনো কারণে তালাক দিয়ে দিল, তাহলে তারা যদি আবার দুইজনে মনে করে যে আল্লাহর হুদুদ তারা রক্ষা করতে পারবে, কায়েম করতে পারবে, তাহলে দুইজনে আবার রাজাত করাতে ফিরে আসাতে কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন বলেন এগুলো আল্লাহর হুদুদ, আল্লাহ পাক যারা কওমে ইয়ালামুন, যারা এলেম ওয়ালা কওম, তাদের জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করেন। এই কথাগুলো আবার জাহেলেরা বুঝবে না। আল্লাহ পাক বলতেছে এগুলো আমি বর্ণনা করি লিকওমে ইয়ালামুন, যাদের কিছু এলেম আছে, যাদের বুঝার মতো কিছু জ্ঞান আছে, ওই মানুষগুলার জন্যই এই হুদুদগুলোকে আমি বর্ণনা করে থাকি। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, ফাবালাক না আজালা হুন্না,
তাদের ইদ্দত যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমরা কত তাফসিরে ইদ্দতের আয়াত আলোচনা করেছি, বা আমসিকু হুন্না বিমারুফ, তখন তাদেরকে মারুফ পদ্ধতিতে রাখার ইচ্ছা থাকলে রেখে দাও, আও সাররিহু হুন্না বিমারুফ, বিদায় করার ইচ্ছা থাকলে সেটাও মারুফ পদ্ধতিতে বিদায় করো, মানে ন্যায় পন্থায় সুন্দর পদ্ধতিতে বিদায় করো। ওয়ালা তুমসিকু হুন্না দারারাল লিতাতাদু, ইদ্দত পূর্ণ হওয়ার পরেও তাকে আটকিয়ে রাখিও না তার প্রতি জুলুম করার জন্য, তাকে জুলুম করার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য ইদ্দতের পরেও তাকে তোমরা আটকিয়ে রেখে নির্যাতন করিও না। ওয়ামান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, কোনো ব্যক্তি যদি এরকম করে সে নিজের নফসের উপরে জুলুম করবে। দেখেন আল্লাহ পাক নারীদের অধিকার কত সুন্দরভাবে সংরক্ষণ করেছেন, যে ইদ্দত পূর্ণ হয়ে যাবে, ইদ্দত পূর্ণ হওয়ার একদিন পরেও তুমি আর তাকে আটকিয়ে রাখার অধিকার নাই। এবং আটকায় রেখলে আল্লাহ বলতেছে ফাকাদ যালামা নাফসা, তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রুপের উপকরণ হিসাবে গ্রহণ করিও না। এখানে ওই বাঙালি তালাকের কথা আল্লাহ বলে দিয়েছেন, যে একসাথে তিন তালাক, দশ তালাক, পঞ্চাশ তালাক, একশো তালাক, আল্লাহ পাক শরীয়তের হুদুদ দিয়েছেন তিন পর্যন্ত, কেউ যদি তিনের উপরে ছাড়েও বলে তাহলে এটা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, তার ইমান চলে যাবে। কেউ যদি তালাক দিতে যায়, স্ত্রীকে একশো তালাক দিয়ে দেয়, তাহলে সে আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, খবরদার আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। এই এরকম, তারপর আবার আল্লাহ পাক বললেন, সীমা রেখা দিচ্ছেন তিনবারে তিন তালাক দেওয়া, কেউ যদি একসাথেই দিয়ে দিচ্ছে এটাও আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ পাক বলতেছেন খবরদার আল্লাহর আয়াত নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করিও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ওয়ামা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াযুকুম বি, আল্লাহ তোমাদের উপরে যে সকল নিয়ামত দিয়েছেন সে সকল নিয়ামতের জিকির করো, নিয়ামতগুলোকে স্মরণ করো। ওয়ামা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ পাক তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন আর হিকমা নাজিল করেছেন। হিকমাটা কি? মাশাআল্লাহ, সুন্নাহ। যত জায়গায় কিতাবের সাথে হেকমা আসবে সেখানে হেকমা হলো সুন্নাহ, সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন। এই দুটেই আল্লাহ বলছে ওয়ামা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ তোমাদের উপরে কিতাবও নাজিল করেছেন সুন্নাহও নাজিল করেছেন। তাহলে হাদিস সুন্নাহ যেগুলো সেগুলো আল্লাহ পাকের নাজিলকৃত সুন্নাহ ওহি। এই জন্য কেউ যদি সুন্না অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, তার ইমান থাকবে না। কারণ আল্লাহ পাক সূরা নজমেও বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল দ্বীনের ব্যাপারে যে সকল কথাবার্তা তোমাদেরকে বলেন এগুলা ওহির আলোকেই বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, সুন্নাগুলো, এগুলোও আল্লাহর নাজিলকৃত, এগুলোও ওহি। ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক কিতাব নাজিল করেন, সুন্নাহ নাজিল করেন, এত নিয়ামত দেন, উদ্দেশ্য কি? ইয়াইযুকুম বিহি, ওইগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন, উপদেশ দেওয়ার জন্যই আল্লাহ পাক এগুলো নাজিল করেছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ পাক সকল জিনিসের ব্যাপারে আলিম, মহা জ্ঞানী, সব জিনিসের এলেম আল্লাহ পাকের নিকটে আছে। দেখেন প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহ পাক আল্লাহর পরিচয়, আল্লাহর মারেফত আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহটা কে? আল্লাহ এখানে তুলে ধরছেন আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, জেনে রাখো আল্লাহ পাক সকল জিনিসের ব্যাপারে এলেম রাখেন, আলিম, মহা জ্ঞানী। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, দেখেন তালাকের ব্যাপারে কতগুলো বিধিবিধান আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ফাবালাগনা আজালাহুন্না, তাদের ইদ্দত পরিপূর্ণ হয়ে গেল, ফালা তাআদুলুহুন্না আইয়ান কাহানা আযওয়াজাহুন্না,
এখন ওই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, ওই বিয়ের ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না। তুমি তালাক দিয়ে দিলা, তালাক দেওয়ার পরে ইদ্দত পালনও শেষ। তো ইদ্দত পালনের পরে তো স্বাভাবিকভাবেই ওই মহিলার অন্য জায়গায় বিয়ে হবে। এখন বিয়ের জন্য আসছে, তুমি যাই বাধা সৃষ্টি করলে না, খবরদার এই মহিলা খুব খারাপ, বিয়ে করা যাবে না। আসলে উদ্দেশ্য হলো এরকম বিয়ে দিয়ে না হলে ঘুরে ঘারের শেষে আবার আমার কাছে আসবে। আল্লাহ পাক বলতেছেন ফালা তাদুলু হুন্না ইয়ানকাহুনা জাওয়াজাহুন্না, খবরদার এদের অন্য জায়গায় অন্য স্বামীরা তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না। ইজা তারাদাও বাইনাহুম বিল মারুফ, যখন তারা উভয়ের সম্মতিক্রমে সন্তুষ্ট চিত্তে বিয়ে করবে, মারুফ পদ্ধতিতে, মানে নতুন যেখানে বিয়ে হচ্ছে, যখন তাদের উভয়ের সম্মতিক্রমে সুন্দরভাবে বিয়ে হচ্ছে, তখন তোমরা কোনো প্রকারের বাধা সেখানে সৃষ্টি করিও না। ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। আল্লাহ পাক বলেন এতক্ষণ পর্যন্ত তালাকের যত বিধিবিধান বর্ণনা করলাম, এই সুন্দর উপদেশগুলো তাদের জন্য যারা আল্লাহ এবং আখেরাতের উপরে ঈমান আনে। সবার জন্য না, এটা হলো যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর উপরে এবং আখেরাতের উপরে ঈমান আনে তাদের জন্য। ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ, আর যে তালাকের পদ্ধতিগুলো বর্ণনা করা হলো এগুলো তোমাদের জন্য অত্যন্ত পবিত্র এবং বিশুদ্ধ হওয়ার মাধ্যম। এগুলো পবিত্রতার মাধ্যম, বিশুদ্ধ থাকার মাধ্যম হলো তোমাদের এই পদ্ধতিগুলো। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, দেখেন আল্লাহর পরিচয় আয়াতের শেষে এসে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ পাক সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহর আরেকটা পরিচয় হলো যে আল্লাহ সব জানেন, বান্দা কিছুই জানে না। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। এখন তালাক হয়ে গেছে, কিন্তু এখানে এক জায়গায় ফেস লেগে গেল তালাকের ক্ষেত্রে, সেটা হলো কি, এখন তালাক হওয়ার পরে দেখা গেল এক দুধ পান করে এরকম বাচ্চা আছে, তাহলে এই বাচ্চা কই যাবে? স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল কিন্তু দুধ পান করার বাচ্চা সন্তান আছে, এই সন্তানের হুকুমও আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরিদিনা আওলাদাহুন্না, আল্লাহ পাক বলেন ওই মায়েরাই তাদের সন্তানগুলোকে দুধ পান করাবে, হাওলাইনে কামেলাইনে পরিপূর্ণ দুই বছর। এখানে আরো একটি শরীয়তের বিধান জানা গেল যে দুধ পানের মেয়াদ হইল দুই বছর, হাওলাইনে কামেলাইনে দুই বছর। লিমান আরাদা আন ইউতিম্মা রাদা, কোন সন্তানের বাবা যদি ইচ্ছা করে যে তার রাদা পরিপূর্ণ করবে, মানে দুধ পানের সময়টা পরিপূর্ণ করাবে, পরিপূর্ণ হলো দুই বছর, তাহলে ওই সন্তানের মায় ওই সন্তানটাকে দুধ পান করাবে। এখন মায়ের দায়িত্ব হলো দুই বছর দুধ পান করানো, বাবার দায়িত্ব কি, ওয়া আলাল মাউলুদালাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, বাবার দায়িত্ব হলো এই দুই বছর পর্যন্ত ওই মহিলা এবং সন্তানের রিজিক, খরফোশ, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থাপনা করবে, বিল মারুফ তার সাধ্য অনুযায়ী, তার আর্থিক অবস্থা অনুযায়ী। ওই স্ত্রীর তালাক হওয়ার পরেও দুই বছর পর্যন্ত ওই স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা স্বামীকে করতে হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা, তোমাদের সাধ্যের বাহিরে আল্লাহ পাক কাউকে কষ্ট দেন না। সুবহানাল্লাহ, মানে কারো সামর্থ্য আছে অল্প, ধরুন মাসে 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ পাক এখন চাহিদার তো শেষ নাই, কারো মাসে 1,00,000 টাকা হইলেও হয় না, কারো 5,00,000 টাকা হইলেও হয় না, কারো আবার মাসে 1,000 টাকায় হয়, তা আল্লাহ পাক বলতেছেন যে লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা, মানে যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কষ্ট দেন না। লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদাল্লাহু বিওয়ালাদি,
আল্লাহ পাক বলেন ওই সন্তানের জন্য সন্তানের মাকেও আল্লাহ কোনো অতিরিক্ত কষ্ট দিতে চান না, ওই সন্তানের কারণে সন্তানের বাবাকেও আল্লাহ পাক কোনো কষ্ট দিতে চান না। মানে সন্তানটার কারণে বাবা কষ্ট পাক এটাও আল্লাহ পাক চান না, আবার মা কষ্ট পাক এটাও আল্লাহ পাক চান না। ওয়ালাল ওয়ারিসে মিসলু যালিক, আবার ওয়ারিসদের ক্ষেত্রেও এইরকম বিধান, মানে যে ওয়ারিসের ক্ষেত্রেও একজনের কারণে আরেকজন কষ্ট পাক এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এখন কেউ ইচ্ছা করলো যে না দুই বছর দুধ পান করাবে না, দুই বছরের আগেই শেষ করে দিবে। ফাইন আরাদা ফাসালান তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন ফালা জুনাহা আলাইহিমা, যদি ওই দুধ পানকারিনী মা এবং তার বাবা দুইজনের সম্মতি ক্রমে পরামর্শ ক্রমে যদি দুই বছরের আগে দুধ পান শেষ করে দেওয়া হয়, ফালা জুনাহা আলাইকুম, এটাতেও তোমাদের কোনো অসুবিধা নাই। ফালা জুনাহা আলাইহিমা, তাদের দুইজনের কোনো গুনাহ নাই। মানে দুই বছর দুধ পান করাবে, সেখানে যদি এক বছরের মধ্যে শেষ করে দেয়, তবে শর্ত দিয়েছেন আল্লাহ পাক আন তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন, দুইজনের পরস্পর সম্মতিক্রমে এবং সন্তুষ্ট চিত্তে পরামর্শ হইতে হবে, দুইজন রাজি হইতে হবে। একজন যদি বলে যে না আমার ছেলে আমি দুই বছর পান করাবো, আরেকজন যদি বলে যে না এক বছর করাবো, তাহলে হবে না। দুইজনের সম্মতি হইতে হবে, পরামর্শ হইতে হবে। ওয়াইন আরাত্তুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম, এখন ওই ছেলের ওই সন্তানের বাবা সে বলতেছে যে না এই মহিলারে যখন তালাক দিয়ে দিছি আমার ছেলেরে আর এই মহিলার দুধ পান করাবো না, আমি অন্য জায়গায় দিয়ে আরেক মহিলারে দিয়ে দুধ পান করাবো, তা আল্লাহ পাক বলতেছে এটাতেও কোনো অসুবিধা নেই। ওয়া ইন আরাদতুম, যদি তোমরা ইচ্ছা করো আন তাস্তারদিউ আওলাদাকুম, তোমাদের সন্তানকে অন্য মহিলা দিয়ে অন্য কাউকে দিয়ে দুধ পান করাবে, ফালা জুনাহা আলাইকুম, এটাতেও তোমাদের কোনো অসুবিধা নাই। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যখন ওই মহিলার সাথে যে চুক্তি হবে ওই চুক্তি অনুযায়ী সব কিছু দিয়ে দাও, মানে যে মহিলাকে দিয়ে দুধ পান করাইবা সেই মহিলার সাথে হয়তো তোমার চুক্তি হলো যে প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে দিবা, তো এইটা যদি দাও তাহলে আরেক মহিলা দিয়ে দুধ পান করাইলেও তোমার কোনো সমস্যা নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসির, আল্লাহ পাক এই আয়াতের শেষে আসি আল্লাহর পরিচয় দিচ্ছেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া হাসিল করো। ওয়ালামু আন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসির, আর জেনে রাখো তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক দেখেন, সব কিছু আল্লাহ পাক দেখেন, বাসির।